সৌজন্যে ম্যাক্স ব্যাগ। শুভ সন্ধ্যা, আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের মাসব্যাপী নিয়মিত আয়োজন এই বইমেলা থেকে বৈতরণী অনুষ্ঠানে। আমাদের প্রতিদিনই চেষ্টা থাকে কোনো না কোনো লেখক, পাঠক কিংবা প্রকাশককে আপনাদের সামনে আনতে এবং তাদের সঙ্গে বিস্তারিত একটু গল্প করে আপনাদের কৌতূহল মেটাতে, যারা পর্দার সামনে বসে এই মেলার সঙ্গে সংযুক্ত থাকতে চান। সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আমাদের সাথে আছেন কথাসাহিত্যিক মাসুদুল হক। কেমন আছেন? কেমন লাগছে এই মেলা? আমি আসলে একটু মাঝখানে বোধহয় দু তিন বছরের বিরতির পরে এসেছি, মনে হয়নি তেমন কোনো বড় ধরনের পরিবর্তন হয়েছে, আমেজও একই রকমই আছে। বেশ ভালো লাগছে, ভালো লেগেছে। এবার আপনি একটু গ্রন্থগুলো সম্পর্কে বলতে চাই, জানতে চাই। এবার তো মনে হয় নতুন কোনো বই আসেনি, এবার নতুন বই আসে। সব মিলিয়ে আপনার যেগুলো আছে প্রকাশনা এ পর্যন্ত সেগুলো নিয়ে একটু বলুন। আমার তো আসলে খুব বেশি বই নেই, উপন্যাস আছে তিনটি, একটি উপন্যাসিকা আর চারটি ছোট গল্পের বই। আমার সর্বশেষ বইটি বের হয়েছিল তাও 2019 সালে, সেটি ছিল একটি ডিস্টোপিয়ান উপন্যাস, তৃতীয় নারী। আর তার আগে যেটি ছিল লস্ট কমরেড, তার আগে ছিল একটি ঐতিহাস, 400 বছর আগে ঢাকার জীবন নিয়ে ইতিহাস, ইতিহাসভিত্তিক উপন্যাস পূবের পূর্বপুরুষেরা। এবং প্রথম উপন্যাস ছিল দীর্ঘশ্বাসেরা হাওরের জলে ভাসে, এটির জন্য আমি HSBC কালী ও কলম তরুণ কথাসাহিত্যিক পুরস্কার পেয়েছিলাম 2012 সালে। তো এটি হচ্ছে মোটামুটি উপন্যাসের ধারাবাহিকতা। আর এর মাঝখানে কিছু ছোট গল্পের বই এসছে, সত্য যখন মিথ্যাকে আলিঙ্গন করে, বৃক্ষচারী, ভাবমন্ত্রী ও পঙ্খিরাজ রিক্সা, এরকম চারটে ছোট গল্পের বই আছে। এই ছোট কিছু অর্জন নিয়েই আমার লেখালেখির জগৎ। মোটেও ছোট অর্জন না, অনেক বড় অর্জন। আপনি যথেষ্ট সম্মানজনক একটি পর্যায়ে পৌঁছেছেন, নিজেকে সে পর্যায়ে নিয়েছেন। এই যে মেলায় আমরা প্রতি বছর অনেকগুলো বই পাই, সেগুলো মান নিয়ে কিন্তু কথা আছে, আপনার কাছে কী মনে হয় মানের ব্যাপারটা কি আমরা যতটা গুরুত্ব দেওয়া দরকার দিচ্ছি না? আসলে তো মান তো সবসময় নিয়ন্ত্রণ করা যায় না, মানে মান নিয়ন্ত্রক একটা সংস্থা, যেমন আমরা যদি দেখি ভোক্তার ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ আছে, প্রসাধনী দ্রব্যের ক্ষেত্রে আছে BSTR, একটা সিল লাগে। তো শিল্প সাহিত্যের জায়গাতে তো আসলে এইভাবে কোনোভাবে মানে এটাকে কোনো জায়গায় কোনো কর্তৃপক্ষ দিয়ে এটাকে তো নিয়ন্ত্রণ করা সম্ভব না। তবে এটা হচ্ছে যে বাস্তবতা হচ্ছে এই যে এখন তো নানা রকম পাঠক থাকবে, নানা বয়সী পাঠক থাকবে। আমরা যেমন পড়াশোনা করি তখন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী থাকে, এরকম অলিখিত একটা শ্রেণী বিভাজন সাহিত্যের ক্ষেত্র আছে। এখন আসলে কোন জায়গায় বেশি পরিমাণ, ধরেন যে পঞ্চম শ্রেণী লেয়ারের সাহিত্যবোধ অনেক বেশি, তাহলে ওই মাপের লেখা বেশি আসবে। আপনি যদি দেখেন যে উচ্চ মাধ্যমিক লেয়ারের অনেক সাহিত্যিক, তাহলে ওই লেয়ারের লেখা বেশি আসবে, ডিমান্ড ক্রিয়েট করে লেখালেখি করার ক্ষেত্রে। একদম শুরু থেকে যখন আপনি বই বের করছিলেন, তখনকার অভিজ্ঞতা আর এখনকার অভিজ্ঞতার মধ্যে কতটা পার্থক্য দেখছেন? একজন লেখকদের যে অভিজ্ঞতাগুলো হয় সেই অভিজ্ঞতার পার্থক্যটা কতটুকু দেখছেন? একটা সময় কিন্তু বলা হতো যে অনেক লেখককে হয়তো বা নতুন যখন বই প্রকাশ করতে আসে তাকে টাকা খরচ করতে হতো, এই ব্যাপারটা কি, এই চর্চা বা কালচারটা কি এখনো আছে? আমি তো আসলে প্রকাশনা শিল্পের সাথে সরাসরি জড়িত নই, মুখোমুখি হতে হয়েছে। আমার একটা বিরল এক্সপিরিয়েন্স হতো প্রথম দিকে, যে কারণে বড় প্রকাশনীর সাথে আমার অনেক সম্পর্ক স্থাপিত সেভাবে হয়নি। এটার একটা বড় কারণ হচ্ছে যেহেতু আমি সরকারি চাকরি করি, প্রথমেই সবাই আমাকে এক ধরনের বলতে চাইতো যে আপনার বই আমি বের করে দিব, কত কপি আপনি সরকারের কাছে বিক্রি করে দেবেন বা বিভিন্ন জায়গায় আপনি পুশ সেল করবেন। তো নৈতিকভাবে আমি লেখালেখি শুরু থেকেই মনে করি যে পুশ সেল করা বা বই বিক্রি করে দেয়া এটা আমার কাজের অংশ না রাইটার হিসেবে। আমি সাধারণত ওই প্রকাশনীগুলিকে এড়িয়ে চলেছি একেবারে শুরু থেকেই, এখন পর্যন্ত আমি সেটাই মেনটেন করি। এখন যেমন আমরা দেখতে পাচ্ছি এই বছরও কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমাদের যারা পরিচিত চেহারা সেলিব্রিটি বলি আমরা বা তথাকথিত সেলিব্রিটি বলি, তাদের বই প্রকাশের দিকে একটা বেশি নজর বা বেশি ইচ্ছা আগ্রহ দেখতে পাচ্ছি আমরা প্রকাশকদের, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন? তো এখন এটা যেটা হচ্ছে যে প্রত্যেকেই মনে করছে যে খুব সহজেই একটা বই বের করলে ফেললে এক ধরনের লেখক স্বীকৃতি আসে। তো দেখবেন যে যেই জিনিসটা খুব সহজে পাওয়া যায় বলে মানুষ মনে করে, সেই জিনিসটার প্রতি মানুষের এক ধরনের আকর্ষণ থাকবে, এটাতে আমি দোষের কিছু দেখি না। সম্পাদনার ব্যাপারটাতে আমরা অনেকখানি পিছিয়ে আছি, এটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এই ব্যাপারে আপনি কীভাবে, কোনো পরামর্শ আছে কি না কী বলেন? আপনি যদি একটা বিদেশে একজন একটা বই লেখার পরে খসড়াটা সিম্পলি একটা বইয়ের ক্ষেত্রে বলা হয়, সিনেমার ক্ষেত্রে বলা হয় যে একটা সিনেমার দুইবার জন্ম হয়, একটা হচ্ছে লেখক ডিরেক্টরের হাতে আর একটা হচ্ছে সম্পাদনার টেবিলে। বইয়ের ক্ষেত্রেও বিদেশে তাই,
প্রথম একজন লেখক জন্ম দেন, তারপরে এটাকে নার্সিং করে আরেকটা এডিশন, আরেকটা নতুন জিনিসের জন্ম দেন সম্পাদক। তা আমাদের দেশে এমনিতে বইয়ের বাজার সংকুচিত, এখন একজন সম্পাদক যদি প্রফেশনাল এডিটর হয়, ইফ হি ইজ এ প্রফেশনাল এডিটর, তাহলে তাকে আবার অনেক স্যালারি, অনেক টাকা দিতে হবে আপনাকে। তো এই টাকাটা আমাদের দেশে যে পুস্তক শিল্প, এই অতিরিক্ত টাকাটা দিয়ে একজন ইয়েকে তারা অ্যাভেল করতে পারবে না, যে কারণে আমাদের দেশে সম্পাদনা হয় না। আমাদের খুবই ছোট মার্কেট, খুব প্রকাশকদের পুঁজি কম, এবং এই আপনি যে অতিরিক্ত টাকাটা দিবেন, এটা তো বইয়ের দাম প্রাইস বাড়াবে, এইটা তখন পাঠকের আরও নাগালের বাইরে চলে যাবে। যে কারণে আমি মনে করি যে আমাদের দেশে মোটামুটি যেসব বই বের হয়, অল্প দু একটা ভালো প্রকাশনীর নাম আমি জানি, তারা বাদ দিলে বাকি কেউই সম্পাদনা করে না। এই যে আমরা লেখক প্রকাশক বা আমাদের পাঠকের ক্ষেত্রে আমরা যতটুকু দেখি যে অনেক সময় দেখা যায় যে কি তাদেরকে আসলে এটা মূল পেশা হিসেবে নেওয়ার সুযোগটা কম, লেখক কবি এ ধরনের আমাদের বাস্তবতা সেরকমই বলে। আপনি নিজে যে একজন সরকারি চাকুরে ছিলেন, বেশ ভালো অবস্থায় ছিলেন, সে কারণে কি আপনার জন্য ব্যাপারটা সহজ হয়েছে, ওভাবে গায়ে লাগেনি, মানে এখানে কোনো পরামর্শ আছে কিনা, এই পর্যায়ে কি আমরা যেতে পারি, কেউ যদি শুধুমাত্র লেখালেখিতে থেকে জীবন জীবিকা নির্বাহ করতে চায়? আপনার যে বুকে যে ইয়েটা আসে, যে অর্থটা আসে রাইটারের কাছে খুব বেশি না। আমি এক ধরনের কৃত্রিম বাজার তৈরি করতে পারি, যেমন আমার বই বের হলে আমার কিছু বন্ধুবান্ধব আছে, তারা নিজেরা পড়ে না কিন্তু তাদের অনেক টাকা, তো সে বলে যে একটা এডিশনের পুরো বইয়ের দাম কত, আমি দিচ্ছি, আমার কাছে পাঠাই দেখ। তো এইভাবে করে তারা চায় যে তাদের বন্ধুর বই অনেক বিক্রি হয়েছে সংখ্যার দিক দিয়ে, এটা যেন বাজারে যায়। তা আমি সাধারণত তাদেরকে নিরুৎসাহিত করি। দুই নম্বর হচ্ছে লেখালেখি করে একদম কিছু হয় না, তাও কিন্তু ঠিক না। আমি অনেককেই দেখেছি যে লেখালেখির অন্যভাবে, অর্থাৎ সরাসরি বই থেকে না, কিন্তু আপনি লেখালেখি করেন, সাহিত্য রচনা করেন, এটা দিয়ে অন্য কোনোভাবে এক ধরনের বিজনেস করতে আমি অনেককেই দেখেছি। তো এটা বাংলাদেশে খুব অপ্রচলিত না, ভীষণ প্রচলিতই। আপনার লেখা প্রসঙ্গে আবার আসি, আপনার যে লেখাগুলো আছে সেগুলোর মধ্যে কোনগুলোকে আপনার কাছে নিজের সন্তুষ্টির জায়গা মনে হয় একদমই খুব মানসম্মত হয়েছে এবং পাঠকদেরকে আপনি খুব ভালো কিছু উপহার দিতে পেরেছে, নিজের মূল্যায়নটুকু একটু বলবেন? আমার বই যদি বলেন, যে অল্প কটা বই আছে এগুলো নিয়ে আমি ভীষণ রকম সন্তুষ্ট, কারণ ফার্স্ট আই হ্যাভ টু ফিল দ্যাট আই এম প্রডিউসিং সামথিং, আমি এমন কিছু করছি যে যেটা আমি আরেকজনের কাছে দিতে পারবো। এই বোধটা যখন আসে, বিশ্বাস হয়, তখনই আমি বইটা বাজারে দিই, নিয়ে পুস্তক প্রকাশ করি। কিন্তু আমি যদি ডিসস্যাটিসফাইড থাকি, এরকম ডিসস্যাটিসফাইড অনেক গল্প, অর্ধেক গল্প, পুরো গল্প, টু থার্ড গল্প, এরকম অনেক আমার ল্যাপটপে আছে। তার মানে আপনি পাঠককে কখনোই ঠকাতে চাননি, নিজের সন্তুষ্টি আত্মবিশ্বাসের পরে বইটা বাজারে এনেছেন। কিন্তু আমাদের এই যে 4,500-5,000 বই আমরা প্রতি মেলায় পাচ্ছি, সেগুলোতে কিন্তু আমাদের লেখকরা, কিন্তু আমরা যদিও বলছি যে বই কেনা না পড়ে না, কিন্তু বই কেনার পড়ার চেষ্টা করে যখন, তখনও তো কিন্তু ঠকার ব্যাপারটা আসে, তাদেরকে আমরা প্রতারিত করছি কিছু ক্ষেত্রে, এটা কীভাবে বন্ধ করা যায়? মানে বইয়ের মানের ব্যাপারটা কি আরেকটু উন্নত করা যায় কি না? না, বইয়ের মান, যেমন আমার বই, আমি সবসময় আমার প্রকাশককে বলি, প্রাইস আপনি বেশি রাখেন কিন্তু খুব বেশি ছাপানোর দরকার নেই, এটা কিন্তু আমি আমার প্রকাশককে বলি। এটা হচ্ছে যে, কারণ একজন একটা বই নিল, আমি তো আসলে কী চাই, এমন একজন পাঠকের সাথে আমি একটা ব্রিজ তৈরি করতে চাই, যে ব্রিজের মধ্যে দিয়ে পাঠকের সাথে আমার এক ধরনের বোঝাপড়া হবে। তো আমি যদি মনে করি যে এমন একজন এই বইটা কিনলো, সংখ্যায় বাড়ল, কিন্তু আমার তাতে তেমন কোনো, মানে আমার পাঠক সে পড়লো না বইটা, কিনে নিয়ে গেল, তাহলে এতে কিন্তু আমার কোনো লাভ নেই। কিন্তু একজন ভালো পাঠকের হাতে একটা বই গেলে, সে দেখা যায় এই গল্পটা, ভালো বই পড়ার অনুভূতিটা আরও 5 জনকে বলে। সো আমি মনে করি এই 500 বইও যদি একজন রাইটারের এক মেলায় যায়, তার এটার থেকে এক সময় জ্যামিতিক হারে 2,500-3,000 এরকম পাঠকের কাছে বইটা আস খবর চলে যায়। সো হয়তো সময় লাগে, হাইপ তৈরি হয় না, কিন্তু ভালো বই বাজারে টিকে থাকার সম্ভাবনা থাকে। লেখক জীবনটা আপনার জন্য কতটা স্বস্তিকর ছিল? আমার আসলে একই সাথে, ধরেন যে আপনার যদি একটা ফুল টাইম আপনি রাইটার না হন, আবার এই দেশে ফুল টাইম রাইটার হওয়া সম্ভব না। তো এটা আসলে একটা অস্বস্তিদায়ক বিষয় সবসময়, যে আপনি লিখতে চাচ্ছেন কিন্তু চাইলে আপনি লিখতে পারবেন না। এটা আপনাকে প্রথমে রুটি রুজির জায়গাটা ঠিক করতে হবে, তারপরে সাহিত্য করতে হবে। সো রুটি রুজির জায়গায় যদি আপনার স্ট্রাগল থাকে, তাহলে আপনার পক্ষে বড় কোনো সাহিত্য রচনা করা বা ভালো কোনো সাহিত্য রচনা করা সম্ভব না। এই যে আমাদের বইমেলা, এত উদ্যোগ, এত আয়োজন, কী মনে হয় আমাদের সাহিত্য প্রসারে কতটা ভূমিকা রাখছে, আপনার কাছে কতটা মনে হচ্ছে? আমি আসলে এই ব্যাপারে খুব বাস্তববাদী মানুষ, যেহেতু আমার বই অনেক বিক্রি হয় না, আমি অনেক বই বিক্রি করার চেষ্টাও করি না। আমার কাছে মনে হয় যে আমরা 80-এর দশকে যখন বইমেলায় আসতাম, তখন এক একটা স্পেসিফিক বইয়ের টার্গেট করে একজন মানুষ আসতো, সে আগে ওভার হিয়ার করতো যে বাজারে অমুক বা অমুক রাইটারের একটা বই এসছে, একটা লেখক ব্র্যান্ড হিসেবে কাজ করতেন অথবা একটা বই আগে থেকে জেনে আসতেন। তো এখন যদি আমরা সেই সময়ের সাথে তুলনা করি, আমি এখন দেখি যে খুব কে কী বই হাতে নিচ্ছে,
এই জিনিসটা তার কাছে বোধহয় পরিষ্কার ধারণা নেই, মানে কী বইটা হাতে নিচ্ছে বা তার কী পড়া দরকার। আমি এইবার যে বইগুলো সংগ্রহ করেছি এটা স্পেসিফিক টার্গেট আছে, কারণ আমি জানি যে এখন আমি কী পড়াশোনা করছি সে অনুযায়ী আমি বইটা সংগ্রহ করেছি। সো আমি যদি র্যান্ডমলি আসি একটা প্রচ্ছদ দেখে বা একজন রাইটারের নাম দেখে আমি তুলে নেই, তাহলে আসলে আমার জ্ঞান অর্জনের যে স্বাভাবিক ধারাটা থাকে এই ধারাটা থাকে না। আমার কাছে এখন মনে হয় যে এটা হয়তো সম্ভব না যে মানুষ টার্গেট নিয়ে স্পেসিফিক বই নিয়ে, আমি জ্ঞানকাণ্ডের এই জায়গায় অবস্থান করছি, এই জিনিসটা নিয়ে আমার একটা কৌতূহল তৈরি হয়েছে, এই কৌতূহলটা নিবৃত্তির জন্য আমার আরেকটা বই পড়া দরকার, এই যে একটা থেকে জাম্প করে করে একটা বড় বৃক্ষ হয়ে ওঠা, এই জায়গার স্ট্রাগলটাই বোধহয় এখনকার মানুষ খুব একটা যায় না বা যেতে চায় না। আর বৈশ্বিক পরিমণ্ডলে যদি আমাদের সাহিত্যটাকে বাংলা সাহিত্যকে ছড়িয়ে দিতে চাই, কোনো পরামর্শ আছে? বৈশ্বিক পরিস্থিতিতে আপনি বাংলা লিটারেচারকে ছড়িয়ে দিবেন সে অবস্থায় বাংলা লিটারেচার আসলে নেই, এখনো সে পর্যায়ে যাইনি আমরা। আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেন, ইউরোপে যারা সাহিত্য পড়ে আপনি যে কোনো জায়গায় যান, যে যদি জিজ্ঞেস করেন কয়জন চেনে, আপনি দেখবেন যে আপনি বেশিরভাগ মানুষই চেনে না, এটা হচ্ছে রিয়েলিটি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি কারণ ইনি নোবেল পুরস্কার পেয়েছেন। তো এখন ধরেন যে তারপরে যারা অনেক ভালো ভালো রাইটার, যেমন আমাদের সৈয়দ ওয়ালি উল্লাহ ইজ এ ভেরি ক্লাসিক রাইটার, ওনার অনুবাদটা হয় নাই। আবার বাংলাদেশে যারা কিছু কিছু ইংলিশে অনুবাদ করে এগুলো হচ্ছে কলোনিয়াল ইংলিশের অনুবাদ, এখনকার যে ইংরেজি যে সাহিত্য অনুবাদের ক্ষেত্রে ধরি, এখনকার আমাদের অনুবাদের অবস্থা কি? বিদেশি ভাষা থেকে বিদেশি বই আমরা যখন বাংলা অনুবাদ করছি সেটা, কিংবা আমাদের বাংলা থেকে যখন বিদেশি ভাষা অনুবাদ করছি সেটা, এখনকার অবস্থাটা কি আর কীভাবে আর ভালো করা যায়? এখন আমার মনে হয় যে এটা আরেকটু সময় লাগবে, এই জন্য যে বাংলাদেশে এখন যে স্ট্যান্ডার্ড যে মানে আমরা আছি, মানে আমার তো ডিমান্ড থাকতে হবে, কম্পিটিশন থাকতে হবে, একজন লেখকের সাথে একজন লেখকের তীব্র কম্পিটিশন থাকতে হবে যে উনি এটা লিখেছে আমি এর চেয়েও ভালো কিছু লিখবো, এই লেখকে লেখকে লেখার কম্পিটিশনটা নাই। এখন ইন্টারন্যাশনাল লিটারেচারে ধরেন যে চলছে ডিস্টোপিয়ান উপন্যাস, বাংলাদেশের আমার ধারণা 99.99% একটা ডিস্টোপিয়ান উপন্যাস নাই, অনেকে জানেই না ডিস্টোপিয়ান উপন্যাস কী। তো ওই জায়গাটাতে যে যাওয়াটা, ওই যে দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি, আপনার তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে এফিসিয়েন্সি লাগবে, দক্ষতা লাগবে, আপনি যদি ইন্টারন্যাশনালি যেতে চান আপনার একাধিক ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আমরা অনেকভাবেই কাঠামোগতভাবে একটু দুর্বলতা আছে আমাদের। সো আমার মনে হয় না যে বাংলাদেশ অন্তত গল্প উপন্যাস লিখে খুব দ্রুত বিশ্বে বৈশ্বিক জায়গায় যাবে সেই অবস্থা আমাদের এখনও হয়নি। অনেক ধন্যবাদ, কথা সাহিত্যিক মাসুদুল হকের সাথে আমাদের কথা হচ্ছিল। আমরা মেলার প্রতিদিনই এই সন্ধ্যাবেলা চেষ্টা করেছি কোনো না কোনো লেখক পাঠক প্রকাশককে আপনাদের সামনে আনতে, মাসব্যাপী আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি। আরও একটা বছরের অপেক্ষা শেষে আপনাদের সাথে আবার দেখা হবে এমন প্রত্যাশা রেখে এবারের মতো বইমেলার বৈতরণী থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের আয়োজনগুলোর সঙ্গে থাকুন, এটিএন নিউজ দেখুন। সৌজন্যে ম্যাক্স ব্যাগ।